গণ অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার 2 নভেম্বর বিকেলে উপজেলার হরশপুর ইউনিয়নের পাঁচগাঁও বাজারে হরশপুর ইউনিয়ন ছাত্র, যুব ও গণ অধিকার পরিষদ এ সভার আয়োজন করেন। বিজয়নগর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আলামিন খন্দকারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লোকমান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাজিউর রহমান তানভীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হাসানুর রহমান ওবায়দুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হাসানুর রহমান ওবায়দুল্লাহ এবং বিজয়নগর উপজেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ শাহলম। সঞ্চালনে ছিলেন মোহাম্মদ মাসুর রহমান খান, সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। আগামী নির্বাচনে ট্রাক প্রতীকে ভোট দিয়ে ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণ অধিকার পরিষদকে রাষ্ট্র সংস্কারে সহযোগিতার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ চোর, সন্ত্রাসী, লুটেরা ও মাফিয়াদের দল। আওয়ামী লীগ গত 16 বছর দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও ন্যায় বিচার পাওয়ার অধিকার কেড়ে নিয়েছিল, গুম খুনের রাজত্ব কায়েম করেছিল। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগের মতো আওয়ামী লীগকেও জনগণ রাজনীতি থেকে নিষিদ্ধ করবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা বায়েজিদ আহমেদ, যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান দিনার, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নিয়ামত, যুবনেতা আসলাম হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান খান, বিজয়নগর উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহমুদ রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মাহমুদ জিয়া আলমগীর প্রমুখ। পথিক টিভি, নিউজ ডেস্ক।